আজকের এই ভিডিওতে আপনাদের জন্য থাকবে ফাবিহা নসিনাপুর লিখা তুমি আছো হৃদয়ের গল্পের 12 নম্বর পর্ব। তো চলুন কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। 7 দিন পর আজকে আমি ভার্সিটি যাচ্ছি। বাসার কেউ আমাকে এতদিন ভার্সিটি যেতে দেয়নি, বিশেষ করে রোদ ভাইয়া। এই 7 দিন ভাইয়া আমার অনেক খেয়াল রেখেছেন, যেন আমি ছোট্ট একটা বাচ্চা। যাই হোক, বেবি পিঙ্ক কালার চুড়িদার পরেছি, কানে ছোট্ট ঝুমকো, চোখে হালকা কাজল, ঠোঁটে হালকা গোলাপি রঙের লিপস্টিক, হাতে ঘড়ি, চুলগুলো ছাড়া। কাঁধে ব্যাগ নিয়ে রুম থেকে বের হচ্ছি। রুম থেকে বের হয়েই রোদ ভাইকে দেখতে পেলাম। ভাইয়া হাতা কাটা শ্যালো রঙের টি শার্ট আর সাদা থ্রি কোয়ার্টার প্যান্ট পরে দাঁড়িয়ে আছে। বরাবর রুমে হওয়ায় তাকে চোখে পড়ে গেল, কিন্তু এভাবে তাকানোর কারণ কি? আমি আগাতেই বলো, ভার্সিটি যাচ্ছিস না বেড়াতে? চুল বাদ, নয়তো কাঁচি দিয়ে কেটে আমার মতো করে দেব। আমি ভয় ঢোক গেলাম, ওনাকে দিয়ে বিশ্বাস নেই, কেটেও ফেলতে পারে। আসলে ভাইয়া শাওয়ার নিয়েছি তো, তাই আর কি। এত সকালে কে শাওয়ার নিতে বলেছে? নিয়েছিস ভালো কথা, ড্রাই করে নিতে পারিস নি, গাড়ি থেকে নামার সময় চুল বেঁধে বের হবে। আমি মাথা নেড়ে বললাম আচ্ছা। ভার্সিটিতে যেতেই ভাইয়া এগিয়ে গেল। রোদ ভাইয়া এই ছেলের থেকে দূরে থাকতে বলেছে, তাই দূরে থাকি। রোদ ভাইয়ের কথা অমান্য করতে ইচ্ছে করে না। হেই তানহা, তুমি নাকি অসুস্থ ছিলে, এখন কেমন আছো? আমি ওনার দিকে না তাকিয়ে হাঁটা অবস্থায় বললাম, ভালো। তুমি এমন কেন, আমার সাথে কথা বলতে চাও না কেন? আমার ইচ্ছে করে না তাই। কেন ইচ্ছে করে না? আমি দাঁড়িয়ে গেলাম, ওনার সাথে কথা বলা প্রয়োজন, নয়তো এভাবেই পিছু পড়ে থাকবে। সরি রোদ ভাইয়া, আমি জবাব দিলাম। ইচ্ছে কেন করবে? কারণ আমি তোমাকে ভালোবাসি। এই প্রথম কেউ আমাকে ভালোবাসি বলেছে, আমার অন্য মেয়েদের মতো হৃদয় শিহরণ জাগার কথা। কিন্তু আমার প্রচণ্ড রাগ হচ্ছে। ভালোবাসা? কিসের ভালোবাসা? ভালোবাসা বলতে কিছুই নেই। আমার বাবা মাও ভালোবেসে বিয়ে করেছিল, কিন্তু কয়েক বছর যেতেই বাবা অন্য মহিলায় আসক্ত হয়ে গেল। ছোট্ট একটা মেয়ে থাকা সত্ত্বেও সে তার স্ত্রীকে ডিভোর্স দিয়ে দিল। এলোমেলো হয়ে গেল সেই ছোট্ট মেয়ের জীবন, অন্যের বাড়িতে অবহেলা পেয়ে বড় হলো। একে ভালোবাসা বলে, এই ভালোবাসা আরও একটা ছোট্ট ফুলের জন্ম দেবে, সেও অন্যের দয়া নিয়ে বাঁচবে। ঘৃণা করি আমি ভালোবাসাকে। আমি রিশাদকে বললাম, তো তো কি, তুমিও আমাকে ভালোবাসবে? মগের মুল্লুক নাকি? আর ছাড়া ক্যাচ কেন রাজি হব? তুমি রাজি হওয়ার দুটো কারণ থাকে, এক টাইম পাস, দুই বিয়ে। কিন্তু আমার কাছে টাইম পাস করার মতো টাইম নেই, আর বিয়ে, সে আমার বাসায় আমার বিয়ের তোড়জোড় চলছে, সো কোনো রিজন নাই। কিছুটা অবাক হয়ে তুতলিয়ে বলল, বিয়ের তোড়জোড় চলছে মানে? আপনার এত বড় মাথায় এই ছোট্ট কথা ঢুকে না? অবশ্যই ঢুকেছে, আর আপনি যা ভাবছেন ঠিক ভাবছেন। আশা করি আমাকে বিরক্ত করে নিজের সময় নষ্ট করবেন না। বিরক্ত নিয়ে চলে এলাম। তারপরে দুদিন ভালো কাটলেও তারপর শুরু হলো রিশাদের ছাস্রামি। আমার হবু স্বামীকে দেখতে চায়, তবে বিশ্বাস করবে, এখন আমি স্বামী পাবো কোথায়? রোদ ভাইকে বলার সাহস হলো না, তাই রাহাতকে সব খুলে বললাম। আমাকে নিশ্চিন্তে ভার্সিটি যেতে বলল। দুটো ক্লাস করার পর রাহাতের ফোন এলো। আমি ক্লাসরুম থেকে বের হয়ে রাহাতের নাম সামনে যেতেই থ, রাহাতের সাথে রোদ ভাইয়া, লাল টি শার্টে লাল রাজপুত্র লাগছে। কিন্তু আপাতত রোদ ভাইকে দেখে আমার কলেজা শুকিয়ে যাচ্ছে। হারামিটা রোদ ভাইকে সাথে নিয়ে এসেছে, এই ওর সমাধান? রোদ ভাই জানতে পারলে আমাকে থাপড়ানো শুরু করবে। আমি রাহাতের দিকে ইশারা করতেই ও ইশারা রিল্যাক্স হতে বলল, কিন্তু আমি রিল্যাক্স হতে পারছি না। ও ভাবেই দাঁড়িয়ে আছি, রাহাত কী করতে চাইছে বুঝতেই পারছি না। ওদের সাথে ক্যান্টিনে বসে আছি, তখনই রিশাদকে দেখতে পেলাম, আমার দিকেই আসছে। আমি রাহাতকে ইশারা করলাম, রাহাত রিশাদকে দেখে কিছু একটা ভাবছে। রোদ ভাই কেমন চুপচাপ আছেন, এত চুপ থাকার কারণও কারণ খুঁজে পাচ্ছে না। রিশাদ সামনে এসে দাঁড়ালো, রোদ ভাই আর রাহাতকে পর্যবেক্ষণ করছে, হয়তো অপরিচিত লাগছে। আমাকে জিজ্ঞাসা করলো, এরা কে, আগে দেখেছি বলে তো মনে হচ্ছে না। রোদ ভাই রিসার্চের দিকে ব্রোকোচকে তাকিয়ে আছে। আমি বললাম, ওরা আমার মেহমান। রাহাত উঠে দাঁড়িয়ে হাসি মুখে বলল, তানহা কে এনি, সিনিয়র? হায় ভাইয়া, আমি রাহাত, তানহার কাজিন, ফ্রেন্ড। আর রোদ ভাইকে দেখে বলল, ইনি হলেন তানহার উর্বি। রাহাতের কথা শুনে আমি চোখ বড় বড় করে তাকালাম, ভেতরে আমার হেঁচকে উঠে গেছে। আমি রোদ ভাইয়ের দিকে তাকাতেই দেখি উনি আমার মতো ব্যাপার জায়গা খেয়ে গেছেন। আমি রাহাতের হতবুদ্ধি দেখে হতবাক। শেষে রোদ ভাইকে উর্বি বানিয়ে আমাকে উদ্ধার করতে এসেছে, না ডোবাতে চাইছে? রিশাদ ভাই আমার দিকে প্রশ্ন ছুড়ে দিল, সত্যি তোমার উর্বি? আমি একবার রোদ ভাইয়ের দিকে, একবার রাহাতের দিকে চাইলাম। রাহাত আমাকে ইশারা করে বলল হ্যাঁ বলতে। আমি রিশাদের দিকে তাকিয়ে দেখি উনি
সন্দেহ চোখে আমার দিকে চেয়ে আছে। না, তার সন্দেহ বাড়তে দেওয়া যাবে না, তাই আমি মাথা ঝাঁকিয়ে তাড়াতাড়ি বলে উঠলাম, হ্যাঁ। আমি আর রোদ ভাইয়ের দিকে তান্নার তাকানোর সাহস পেলাম না, মনে মনে রাহাতকে ইচ্ছে মতো গালি দিচ্ছি। রিসাদ রোদ ভাইয়ের সাথে হ্যান্ডশেক করে ব্যস্ততা দেখিয়ে চলে গেল। আমি রাহাতের মাথায় মেরে বললাম, কি হলো? তোকে হেল্প করলাম, আমার কাজ শেষ, আমি এখন যাই, আমার কোচিং আছে, তুই ভাইয়ের সাথে আসিস। রাহাত আমাকে আজরালের হাতে দিয়ে চলে গেল। আমি সাথে সাথে রোদ ভাইয়ের দিকে তাকালাম। উনি ব্রো নাচে বলল, আমি তোমার উঠবি? আমি ভয়ে যোগ গিলাম, আমি কিছু বলিনি, দেখলিনি তোর রাহাত বলেছে? কিন্তু আমি তো শুনলাম তুইও বলেছিস। আমি তো বাধ্য হয়ে বলেছি, ইচ্ছে করে বলিনি। ভাইয়ার রহস্যময় হাসি দিয়ে বললেন, চল আজকে আর ক্লাস করতে হবে না। আমি মাথা নাড়িয়ে সাই দিয়ে ভাইয়ার পিছনে পিছনে গেলাম। গাড়িতে উঠে বসলাম। ভাইয়া ড্রাইভ করছে কিন্তু বাড়ির পথে না, অন্যদিকে। আমি ভয় পেয়ে গেলাম, ভাইয়া আমরা কোথায় যাচ্ছি? উঠবি, বানাবি আর ডেটে যাবি না? কি, আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? বললাম তো ইচ্ছে করে বলিনি, রাহাতের জন্যই বলেছি। রাহাত? রাহাতের জন্য? তোকে ছেলেটা এতদিন ধরে ডিস্টার্ব করছে, তুই একবারও আমাকে বললি না। রাহাতকে বলেছিস? আমি তোকে কি শর্ত দিয়েছিলাম অ্যাডমিশন নেওয়ার সময়? ভুলে গেলি? রাহাতকে বলতে পারলি, আমাকে বলতে পারলি না? আমি যাকে বলতে কমফোর্ট ফিল করেছি তাকেই বলেছি। রোদবার চোখ মুখ খিচে চেঁচিয়ে বলল, আমি তোর কেউ না, আমি তোর কাছে তোর জন্য কিছুই করিনি, আমি কি তোর মনে একটু জায়গা করতে পারিনি? আমি কি এতটাই খারাপ? আমি কি আমার কি কোনো মূল্য নেই তোর কাছে? আমি ভাইয়ার চিৎকারে কেঁপে উঠি, ভয় কুঁকড়ে যাচ্ছি। আমি আমতা আমতা করে বললাম, আমি বুঝতে পারিনি আপনি এতটা রিয়াক্ট করবেন, আমি আপনাকে বলতে চেয়েছিলাম কিন্তু ওই দিন পুচকা খাওয়ার পরে যা হয়েছে তাতে সাহস পাইনি, প্লিজ সরি, আর এমন হবে না। ভাইয়া আমার দিকে চেয়ে বলল, মনে থাকে যেন, আজ মাফ করে দিচ্ছি, পরবর্তীতে মাফ পাবি না, এক ভুলের জন্য একবার মাফ করি, দ্বিতীয়বার নয়। আমি বললাম, মনে থাকবে। কিছুক্ষণ নীরবতা দুজনের মাঝেই, কেমন নিরিবিলি রাস্তা, কিন্তু কোথায় যাচ্ছি তা জানার জন্য মন আকুপাকু করছে, তাই জিজ্ঞাসা করলাম, কোথায় যাচ্ছি? রোদ ভাই বাঁকা হেসে বলল, শিক্ষা সফরে, তোকে শিক্ষা দিতে শিক্ষা সফরে নিয়ে যাচ্ছি। আমি ওনার কথায় আগামাথা বুঝতে না পারলেও বুঝতে পারছি বিপদের রেড সিগন্যাল মানে, গেলেই বুঝতে পারবি। না, আমি কোথাও যাব না, আমি বাসায় যাব, প্লিজ আমাকে বাসায় নিয়ে চলুন। আমি যাব না, যাব না আমি, রোদ ভাই বিরক্তি হয়ে বলল, আরেকবার চেঁচাবি ধাক্কা মেরে চলন্ত গাড়ি থেকে ফেলে দিব। এখানে হাত পা ভেঙে থাকলেও কেউ আসবে না তোকে সাহায্য করতে, কারণ এখানে মানুষই নেই। আমি আশেপাশে তাকিয়ে দেখলাম আসলে আশেপাশে মানুষ নেই, তেমন গাড়িও রাস্তায় নেই, তাই চুপ করে থাকা ইসরায়। অনেকটা সময় পর ভাইয়া গাড়ি থামালো, চেয়ে দেখি নদীর পার। আমি দৌড়ে নেমে গেলাম, কি সুন্দর শান্ত পরিবেশ, চারপাশে ছোট ছোট গাছ, গাছালিতে পরিপূর্ণ। কিছুটা দূরে নদী, বালু ধুধু করছে, স্নিগ্ধ বাতাস বইছে, দূরে কিছু নৌকো চলছে। দুপুরবেলা তাই আকাশ আশেপাশে মানুষ নেই বললেই চলে। আমি নদীর ধারে গেলাম, পানিগুলো টলমল করছে, ইচ্ছে করছে নেমে সাঁতার কাটি। কি সুন্দর পানিগুলো, ঢেউ খেলে যাচ্ছে আর ঢেউগুলো ধীরে ধীরে আসতে পড়ছে, মনে হচ্ছে সমুদ্রের ধারে দাঁড়িয়ে আছি। নৌকার ঘাট দেখতে পেলাম, সেখানে বসে জুতা খুলে পানিতে পা ডুবিয়ে দিলাম, অসম্ভব ভালো লাগছে। প্রায় 10-15 মিনিট পর আমার হুঁশ হলো, আমি তো একা আসিনি, রোদ ভাইয়াও এসেছে। ভাইয়া কই? আমি গাড়গড়িয়ে ভাইয়াকে খুঁজছি, ভাইয়া নেই। তারপর আশেপাশে চেয়ে দেখলাম, কোথাও নেই। আমি উঠে ভাইয়াকে আশেপাশে খুঁজছি কিন্তু কোথাও খুঁজে পাচ্ছি না, গেল কোথায়? আমার ভয় লাগতে শুরু করলো, হাত পা কাঁপছে। গাড়ি যেখানে রাখা ছিল সেখানে গেলাম, গাড়িও নেই। গাড়ি না দেখে আমি আরও ভয় পেয়ে গেলাম, গাড়ি নেই, ভাইয়া নেই, এমন একটা জায়গায় কোনো মানুষও নেই, ভাইয়া কোথায় গেল? আমাকে ফেলে চলে গেল না তো, আমাকে ভাইয়া এই শাস্তি দিল? ভয়ে আমি কেঁদে ফেললাম। এমন একটা নিরিবিলি জায়গা, আমি কিছু চিনি না, পার্স আর ফোন গাড়িতে, এখন আমি বাসায় কী করে যাব? ভাইয়া আমার সাথে এমনটা করতে পারলো? আমি জোরে জোরে ভাইয়ার নাম ধরে ডাকছি, আর এদিক ওদিক হাঁটছি আর ভাইয়াকে ডাকছি, কাঁদতে কাঁদতে হেঁচকি উঠে গেছে, অচেনা জায়গায় আমাকে ফেলে চলে গেল, চিৎকার করে ডাকছি, রোদ ভাইয়া। অপরদিকে রোদ আইসক্রিম 7-Up নিয়ে এসে দেখে ফুল নেই, ফুল যেখানে বসেছিল সেই জায়গা ফাঁকা। অজানা ভয় রোদের বুকে মোচড় দিয়ে ওঠে, আশেপাশে ফুলকে খুঁজতে থাকে আর আস্তে আস্তে নাম ধরে ডাকতে থাকে কিন্তু খুঁজে পাচ্ছে না, খুঁজে না পেয়ে অস্থিরতায় ভুগছে, ছটফট করছে, ফুল তুই কোথায়? হঠাৎ করে ফুলের কান্নামিশ্রিত কণ্ঠে রোদ ভাইয়ের ডাক শুনতে পেল। রোদ হাত থেকে সব ফেলে ফুলের কণ্ঠের শব্দের দিকে ছুটছে, ছুটতে ছুটতেই থেমে যায়।
ফুল অন্যদিকে ঘুরে হাতে জুতা নিয়ে দাঁড়িয়ে আছে। ফুলকে দেখে রোদের প্রাণ ফিরে আসে। মনে হচ্ছিল রুহু কেউ নিয়ে গিয়েছিল প্রাণহীন দেহটা নিয়ে, মাত্র সুট ছিল। ফুলের মধ্যে ওর রুহু ছিল। ফুলকে দেখায় রুহুটা শরীরে ফিরে এলো। রোদ মৃদু স্বরে বলল, ফুল। আমি ঝিমিয়ে পড়া চিরচেনা কণ্ঠস্বরে ফুল শব্দটা শুনে পিছনে ঘুরে হাত থেকে জুতা ফেলে এক দৌড়ে রোদবায়ের বুকে ঝাঁপিয়ে পড়লাম। আমি দু হাতে তার টি শার্ট আঁকড়ে ধরে কাঁদতে কাঁদতে হেঁচকে তুলে ফেলছি। রোদবায়ের হাতের অস্তিত্ব আমার পিঠে অনুভব করছি। আমি কান্না থামাতে পারছি না। ফুল, কি হয়েছে? কাঁদছিস কেন? ভয় পেয়েছিস? এই যে দেখ, আমি আছি, ভয় পাস না। তুই কোথায় চলে গিয়েছিলি? আমি রোদবায়ের কথা শুনছি কিন্তু কান্নার জন্য উত্তর দিতে পারছি না। আমি ওভাবেই আছি। রোদ ভাইও আমাকে কিছু জিজ্ঞাসা করছে না, হয়তো আমার কান্না থামার জন্য সময় দিচ্ছে। আমি তার হৃদস্পন্দন অনুভব করছি, খুব জোরে হার্ট বিট প্রভাবিত হচ্ছে। রোদের অন্যরকম অনুভূতি হচ্ছে, যে অনুভূতি তার কখনো হয়নি। তার স্বপ্ন স্বপ্নরানী ওর বুকের মাঝে চুপটি করে মাথা গুঁজে আছে। সারা শরীরে শিহরণ বয়ে যাচ্ছে, নানান চাওয়াপর সৃষ্টি হচ্ছে। মনে হচ্ছে সময় থেমে যাক, কিছু মুহূর্তের জন্য ফুল সব কিছু ভুলে যাক, কিছু আবদার মিটিয়ে নি। ফুলের চোখের পানিতে রোদের টি শার্ট ভিজে যাচ্ছে। কান্নার মাঝে একটু পরপর ফুল কেঁপে উঠছে। ফুলের কাঁপনির সাথে সাথে ভারী নিঃশ্বাস বের হচ্ছে। ফুল, আমি কিছুটা স্বাভাবিক হলাম। তারপর বুঝতে পারলাম আমি রোদ ভাইয়াকে জড়িয়ে ধরে আছি। আমি তাড়াতাড়ি সরে গেলাম, চোখ মোছায় ব্যস্ত হয়ে পড়লাম। কি হয়েছে, ভয় পেয়েছিস? তার কথায় আমার রাগ হলো। তুমি এত খারাপ কেন? আমাকে এমন জায়গায় একা ফেলে কিভাবে গেলে? আমি কত ভয় পেয়েছি জানো? বলে আবারও কাঁদতে লাগলাম। রোদ ভাই আমার কাছে এসে অপরাধী ভঙ্গিতে বলল, ফুল প্লিজ, আম সরি, আমি বুঝতে পারিনি এটুকু সময় তুই ভয় পেয়ে যাবি। আমি ভেবেছিলাম তুমি আমাকে ফেলেই চলে গেছ। আমার কথা শুনে উনি বোকা বনে গেলেন। এই বলদ, আমি তোকে সাদে গাদি বলি? আমি তোকে এমন একটা জায়গায় ফেলে চলে যাব? হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট মি? এতটা খারাপ ভাবিস? তুমি বলেছিলে শিক্ষা দিতে এনেছো, তাই ভেবেছি। তাই ভেবে নিলে আমি তোকে এখানে ফেলে চলে যাব? আমি তো দোকানে গিয়েছিলাম, দেখলাম তুই মন দিয়ে পানিতে গেছিস বাচ্চাদের মতো, তাই ডিস্টার্ব করতে চাই নাই। আমাকে বলে তো যেতে পারতে। হ্যাঁ, বলিনি, হয়তো বলা উচিত ছিল। তাই বলে এটা ভাববি? সেটাই তো, আমি এটা কিভাবে ভাবলাম? ভয়ে আমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমি আমতামতা করে বললাম, আসলে ভয়ে আমার মাথা কাজ করছিল না। থাকবি না বাসা যাবি? বাসা যাব, চল। দাঁড়া, জুতা নিয়ে আসি তোর। আমি আনছি। আমি কি জুতা এনে পরে ভাইয়ার পিছনে হাঁটা দিলাম। গাড়ি তুটে বসেছি কিন্তু ওই ঘটনার রেশ এখনও কাটেনি। একটু পরপর ভিতর থেকে কেমন একটা নিঃশ্বাস বের হচ্ছে, একটু পরপর শরীর ঝাঁকি দিচ্ছে। ভাইয়া পানির বোতল এগিয়ে দিল, আমি একটু পানি খেয়ে গলা ভিজিয়ে নিলাম। মুখটা ধুয়ে ফেল, কিছু খাবি? না। আমি মুখটা ধুয়ে ভাইয়ার দিকে তাকালাম। মুখটা গম্ভীর করে রেখেছে, হয়তো ফেলে চলে গিয়েছিলেন বলাতে কষ্ট পেয়েছেন। এখন আমি কি করে ওনার এই কষ্টটা দূর করব? অনেকক্ষণ পরে হঠাৎই ভাইয়ার ঠোঁটের কোণে হাসি ফুটল। আমি চোখ বড় বড় করে ওনার দিকে চাইলাম, ইয়েস, তুই আসলে ভাবিসনি যে আমি তোকে ফেলে চলে গেছি? তোর ভীত অবচেতন মন বলছিল আমি তোকে ফেলে চলে গিয়েছি, কিন্তু কোথাও না কোথাও তোর মনে বিশ্বাস ছিল আমি তোকে ফেলে যাইনি। তাহলে তুই আমাকে ডাকতি না, তাই তো? এটা তো আমি ভেবে দেখিনি। যদি ভাবতাম রোদ ভাই চলে গেছে, তাহলে এতবার এত জায়গায় আমি কেন তার নাম ধরে ডাকছিলাম? আমার মুখে এইসব ভেবে হাসি ফুটল। ভাই আমার দিকে তাকিয়ে আছে, আমরা দুজনে দুজনের দিকে তাকিয়ে হাসছি। সে এক সুন্দর পবিত্র অনুভূতি, না ফোরকে অনুভূতি। আমার আবারও ইচ্ছে করছে ভাইয়াকে একটু জড়িয়ে ধরি, কিংবা তার কাঁধে মাথা রাখি। আচ্ছা, আমি কি প্রেমে পড়ে যাচ্ছি? তার দিক থেকে চোখ ফেরাতে ইচ্ছে কেন করে না? তো ফ্রেন্ডস, গল্পের পর্ব এতটুকু ছিল। কেমন লেগেছে তা জানিয়ে কমেন্ট করবেন। ভালো লেগে থাকলে একটা লাইক দিবেন। তো সবাই ভালো থাকুন, সেই কামনায় আল্লাহ হাফেজ। বাই বাই, টাটা।